চট্টগ্রামে গত দুই দিন ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। ফলে বিভিন্ন পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেওয়া হচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে পাহাড়ে পাহাড়ে চালানো হচ্ছে অভিযান। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান নিজে উপস্থিত থেকে শনিবার রাতে নগরীর আকবরশাহ এলাকার বিজয়নগর ও ঝিল পাহাড়গুলোতে অভিযান চালিয়ে 250টি পরিবারকে দুটি আশ্রয়কেন্দ্রে পাঠান। অভিযানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ কামাল, কাট্টলি সার্কেলের সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, ডিসি প্লাবন কুমার বিশ্বাস ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর শাহ। গত দুই দিন ধরে চট্টগ্রামে টানা বৃষ্টিপাত হচ্ছে। মানুষের জানমাল রক্ষার্থে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রাম মহানগরে 6টি সার্কেলের মাধ্যমে ভাগ করে পাহাড় রক্ষায় ও মানুষের জানমাল রক্ষায় জেলা প্রশাসনের কয়েকটি টিম কাজ করছে। প্রতিদিন মাইকিং থেকে শুরু করে মানুষকে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে নির্দেশনা দেওয়া হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, মাইকিং থেকে শুরু করে সকলকে সচেতন করার লক্ষ্যে প্রতিদিন জেলা প্রশাসনের টিম কাজ করছে। ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে 250 পরিবারকে সরিয়ে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। তাদের জন্য শুকনো খাবার থেকে শুরু করে প্রতিবেলার খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাহাড়ের ভেতরে বাস করা লোকজনের মধ্যে বেশিরভাগই অবৈধ। নগরীর বাটালি হিল থেকে শুরু করে সীতাকুণ্ড পর্যন্ত রয়েছে অনেক পাহাড়। এসব পাহাড়ের সরকারি জমি দখল করে অবৈধভাবে বাস করছে অসংখ্য লোক। ভারী বর্ষণ হলে অনেক সময় এসব স্থানে যাওয়া যায় না। অনেক জায়গায় নেওয়া হয়েছে বৈদ্যুতিক লাইনও। বিভিন্ন সময় উচ্ছেদ হলেও এরা আবার যথাস্থানে ফিরে যায়, অনেক সময় স্থান পরিবর্তন করে। তবে পাহাড়ের ভেতর থেকে তারা কোথাও যায় না। এ অবস্থায় মৃত্যু ঝুঁকি বাড়লেও কিছুই করার থাকে না, কারণ পাহাড়ে থাকা এসব মানুষের কোনো স্থায়ী আশ্রয় নেই। এদের বেশিরভাগই চট্টগ্রাম শহরের বাইরে থেকে আসা আশ্রয়হীন মানুষ। নগরীর 13টি পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে প্রায় 1200 পরিবার বাস করছে। গত 7 বছরে পাহাড় ধসে চট্টগ্রামে মারা গেছে অন্তত 180 জন। 2007 সালের 11 জুনে শরণকালের ভয়াবহ পাহাড় ধস ট্র্যাজেডিতে 127 জন মারা যায়। 2008 সালের 18 আগস্ট লালখান বাজার মতিঝর্ণা এলাকায় পাহাড় ধসে নিহত হয় 11 জন। 2011 সালে নগরীর বাটালি হিলে পাহাড় ধসে 11 জনের মৃত্যু হয়। এছাড়া 2012 সালের 1 জুলাই নগরীর বাটালি হিল পাহাড়ের প্রতিরক্ষা দেয়াল ধসে প্রাণ হারায় 17 জন সহ বিভিন্ন স্থানে মারা যায় 24 জন। 2013 সালে মতিঝর্ণায় দেয়াল ধসে 2 জন। 2015 সালে 18 জুলাই বায়োজিত এলাকায় আমিন কলোনিতে 3 জন। 2017 সালে 12 ও 13 জুন রাঙামাটি সহ বৃহত্তম চট্টগ্রামের 5 জেলায় প্রাণ হারায় 158 জন। 2018 সালের 14 অক্টোবর চট্টগ্রামের আকবরশাহের ফিরোজ শাহ কলোনিতে 4 জন মারা যায়। সোনিয়া খান, খবর সংযোগ।